খাইতে বসলে খাবার টেবিলে মনে হয় কী জানি নাই কী জানি নাই, তো সেটা হইলো ভর্তা। বিওয়ার্স আসসালামু আলাইকুম, আজকে নিয়ে আসবো ভর্তা। ভর্তাটা নিয়ে আসলাম এখানে ধনে পাতা আর এক টুকরা মাছ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দারুণ সাজার একটা ভর্তা করে নিব। ঠান্ডার দিন আসে পড়ছে, শীতের দিন একটু ভর্তা ভর্তা না হইলে, একটু ঝাল ঝাল ভর্তা না হইলে ভালো লাগে না। ভর্তা সর্তা আমার লাগে, যত কিছু থাকুক ভর্তা সর্তা লাগে। তো বিওয়ার্স আমি একটু হলুদ লবণ মাখাইয়া আমি মাছটা ভেজে নিলাম কড়াইতে, আর কাঁচামরিচটিও আমি একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজগুলিও ভেজে নিলাম। ভাজার কারণ হলো কি, একটু ভেজে টেজে সব কিছু নিলে কাঁচা পেঁয়াজ দিলে গন্ধ হইয়া যাবে যদি কিছুক্ষণ থাকে ভর্তাটা, যদি খাইতে দেরি হয়। তো এই ধনিয়া পাতাগুলিও আমি একটু ভেজে নিব। কাঁচা ধনিয়া পাতা দিলে এক ধরনের গন্ধ লাগে, এই জন্য কাঁচা ধনিয়া এই ধনিয়া পাতাটা তেলে মাছ ভাজার মধ্যে দিয়ে একটু লাড়াচাড়া করে নিলে ভর্তাটা একটু অনেক সময় থাকে আর অনেক সময় পর্যন্ত খাওয়া যায়। আমি মাছটা থেকে কাঁচকাঁটাটা বেছে নিলাম, বেছে নিয়ে আমি সবগুলি উপকরণ ধনিয়া পাতা পেঁয়াজ আর হচ্ছে আপনার মাছ, মাছগুলি দিয়ে আমি একসাথে ভর্তাটা বাটবো। সেই মজা হয়, ভর্তা সর্তা না হইলে কি মুখে কোনো স্বাদ লাগে ভাত খাইতে? কোনো কিছুই ভালো লাগে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, এবার আমি পাড়াপাড়ি করতেছি, ঘষাঘষি কইরা পা বাইটটা এক কারি টেস্ট বানাই দিব। ভর্তাটা করছি, ভর্তাটা বাড়া শেষ। আমি অনেকেরই দেখছি যে গরম ভাত নাকি পাড়ার মেঝে ভর্তা বাড়ার পরে মাখাইয়া জোকাইয়া খায়, তো আজকে আমি সেটা করলাম। আমি আর কখনো করি না, এই প্রথম আমি করছি। খাইয়া দেখলাম একটু লবণও দিয়ে দিলাম ভাত গুনতার লগে মাখাইয়া। আমি পাটায় ভাত মাখা যে এত মজার আগে জানতাম না, তো এইবার প্রথমবার ট্রাই করলাম। আর আপনারা যারা খেয়ে থাকেন এভাবে তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।